কোনো সম্পর্কের মাঝে ব্রেকআপ হয় সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হোক বা ফ্রেন্ড সম্পর্ক হোক তখন আসলে খুব খারাপ লাগে কষ্ট লাগে আর এই কষ্ট লাগা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে কি করে তাকে ভুলে থাকতে হবে সেটি নিয়ে আমাদের এই আয়োজন আমি আজ শুধু আপনাদের মূল কথাগুলো বলবো বাকি এগুলো এই কাজগুলো ঠিকমতো করলে আপনি বুঝতে পারবেন এক ডোন্ট বি অ্যালোন একা থাকা যাবে না বন্ধুরা আপনার কারো সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে আপনি তাকে ভুলে থাকতে চান আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো একা থাকা যাবে না সবসময় লোকালয়ে থাকতে হবে সবার সাথে মিলেমিশে চলতে হবে একদম একা থাকা যাবে না বিশেষ করে প্রথম সাত দিন দুই টার্ন আপ অল কমিউনিকেশন মোডস তার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম বন্ধ করে দিন কোনো প্রকার যোগাযোগ করার একদম চেষ্টা করবেন না তার সাথে যোগাযোগ করার মতো যত মাধ্যম আছে সবগুলো বন্ধ করে দিন তিন ইয়াস অল এক্সটার্নাল মেমোরিজ তার বাহ্যিক সকল স্মৃতি মুছে ফেলুন তার কোনো গিফট ফোন নাম্বার মেসেজ ছবি ইত্যাদি সব নষ্ট করে দিন চার তাকে নিয়ে ভাবা বন্ধ করে দিন এবং তাকে নিয়ে ভাবার সময় যে স্যাড সং সাধারণত সবাই শোনে এই স্যাড সং শোনা বন্ধ করে দিন পারলে রোমান্টিক গান শুনুন পাঁচ সবসময় নিজেকে খোলামেলা রাখুন নিজেকে রুমের মধ্যে বন্দি না রেখে নিজেকে ইজি রাখুন বন্ধুদের সাথে লং ড্রাইভে যান বিকেলবেলা একটু খেলাধুলা করুন যে কাজ আপনি পারেন না সেই কাজের দিকে আগ্রহী হবেন ছয় যদি খুব বেশি মন খারাপ লাগে তাহলে তাকে ভুলে থাকতে খুব ভালো উপায় হলো ফোনে গেম খেলুন তামিল সিনেমা দেখুন হিন্দি সিনেমা দেখুন বিভিন্ন কমেডি শো হয় সেগুলো দেখুন যেমন কপিল শর্মার শো মিরাকল ছিল সেগুলো বিভিন্ন ফানি জোকস দেখুন টিকটক দেখুন এবং যদি বাড়িতে সাইকেল থাকে তাহলে যখন মন খারাপ থাকে হেডফোন লাগিয়ে সাইকেল নিয়ে একটু ঘুরে আসুন বন্ধুরা সবচেয়ে বড় কথা আপনি ইবাদত বন্দিগি করেও ভালো সময় কাটাতে পারেন সাত তাকে নিয়ে যত মন খারাপ যত অভিযোগ যত রাগ আপনার মাঝে আছে সব কথা কারো সাথে শেয়ার করুন খুব গোপন কথা ব্যতীত যে কথাগুলো আপনার কোনো বেস্ট ফ্রেন্ড বা বন্ধু বান্ধবকে বলা যাবে সে কথাগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এটা কষ্ট কমানোর সব থেকে ভালো ঔষধ